প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিএসএস এর এই ভিডিও টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে গ্রিড লেআউট ব্যবহার করতে হয়। যারা গত লেকচার ভিডিওটি ভালো করে খেয়াল করেছেন, নিশ্চয়ই এরকম একটি ওয়েব পেজ লেআউট খুব সহজেই ডিজাইন করতে পারবেন। যারা গত লেকচার ভিডিওটি এখনও দেখেননি, অবশ্যই সেই ভিডিওটি দেখার পরই এই ভিডিওতে আসতে হবে, আদারওয়াইজ অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন না। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে মূলত আমি আপনাদের গ্রিড কলামস, গ্রিড রো এগুলোর ব্যবহার দেখিয়েছিলাম, যেগুলো ব্যবহার করে আপনারা এরকম একটি ডিজাইন খুব সহজেই অবশ্যই তৈরি করে নিতে পারবেন। তো আমি এই উদাহরণটি মূলত W3 স্কুল থেকে নিয়েছি, আপনাদের খুব সহজে গ্রিড লেয়ার বোঝানোর সুবিধার্থে এই উদাহরণটি আমি ব্যবহার করব। তো এখানে মূলত আমি গ্রিড কলাম বা গ্রিড রো এগুলো ব্যবহার না করে আপনাদের নতুন আরেকটা প্রপার্টির সাথে পরিচয় করে দেবো, সেটা হচ্ছে গ্রিড এরিয়া। এবং এইখানে গ্রিড টেমপ্লেট এরিয়াজ সম্পর্কেও আলোচনা করব। একটি ওয়েব পেজ লেআউট আসলে বিভিন্নভাবে করা যায়, দেখতে পাচ্ছেন ওয়েব পেজ লেআউট ডিজাইনের জন্য এখানে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়েছে, এছাড়াও আরও অনেক ধরনের পদ্ধতি রয়েছে। অনেকেই প্রথম দিকে লোগো ব্যবহার করেন, আবার অনেকেই লোগোর সাথে নেভিগেশনও ব্যবহার করে থাকেন, অনেকে সাইড বার নেভিগেশন ব্যবহার করে থাকেন। তো এই ওয়েব পেজ লেআউট সম্পর্কে পরবর্তীতে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। এ পর্যায়ে চলুন শুরু করা যাক, এরকম একটি ডিজাইন কীভাবে খুব সহজে গ্রিড লেআউটের সাহায্যে তৈরি করতে হয় সেটা দেখে দেবো আমরা, এবং অবশ্যই গ্রিড এরিয়া ব্যবহার করে, কারণ গ্রিড কলাম এবং গ্রিড রো ব্যবহার করে অবশ্যই এটা আপনারা তৈরি করতে পারবেন। সো এখানে নতুন কিছু নেই, তাই না? তো গ্রিড এরিয়া ব্যবহারটা দেখবেন নতুন, এবং গ্রিড টেমপ্লেট এরিয়াস সেই জন্য এই ভিডিওটি করা। ওকে, তো আপনাদের নিয়ে যাচ্ছি আমি ভিজুয়াল স্টুডিও কোডে, যা কিছু আছে সব কিছু সরিয়ে দিলাম। প্রথমে এই বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি, এবং এইখানে আমি টাইটেল চেঞ্জ করে দিচ্ছি। রিলোড করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন টাইটেল চেঞ্জ হয়ে গেছে। প্রথমে যে কাজটা করব, কয়েকটি ডিব আমি নেব। তো ডিবগুলোর নাম কি হবে সেটা পরবর্তীতে আমি এখানে ডিফাইন করে দেবো। আপাতত ডিবের মধ্যে হেডিং নিচ্ছি, হ্যাডার হিসেবে এইখানে জাস্ট একটা টেক্সট দিয়ে দিচ্ছি হ্যাডার। ডিবগুলোর মধ্যে কী রাখবেন সেটা আপনাদের উপর নির্ভর করে, তো আমি এটাকে হ্যাডার ডিব হিসেবে ব্যবহার করব। পরবর্তীতে আরও কয়েকটি এখানে ডিব আমি অ্যাড করে নিচ্ছি, এইখানে জাস্ট 5টি ডিব টোটাল নেব, কারণ আমি 5টি সেকশনে বিভক্ত করতে যাচ্ছি। পরবর্তী সেকশন হবে মেনু সেকশন, এবং তারপরে হচ্ছে আমার মেইন সেকশন পেজের, ওয়েব পেজের, এবং তারপর যেটা করব এখানে সাইড সেকশন তৈরি করব, এবং সবার শেষে ফুটার সেকশন। ওকে, দ্যাটস ইট। এবার যে কাজটা করতে হবে, এগুলোকে যদি গ্রিড লেআউটের মাধ্যমে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে একটা গ্রিড কন্টেইনারের মধ্যে রেখে দিতে হবে। তো আমি এখানে একটা কন্টেইনারের নাম হিসেবে দিয়ে দিচ্ছি গ্রিড কন্টেইনার, আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। এবার এই যে সেকশনগুলো যেগুলো তৈরি করতে চাচ্ছি তাদেরকে আমি কী করব, তাদেরকে এই কন্টেইনারের মধ্যে রেখে দেব। তো এখান থেকে আমি কাট করে নিচ্ছি এবং এই কন্টেইনারের মধ্যে পেস্ট করে দেবো। ওকে, এবার যে কাজটা করব, ডেফিনেটলি তাদের স্টাইলাইজ করতে হবে, এই গ্রিড কন্টেইনারটাকে গ্রিড করে দিতে হবে। সেটা কীভাবে করি নিশ্চয়ই আপনারা অনেকবার দেখে নিয়েছেন অলরেডি। তো গ্রিড কন্টেইনারকে কী করব, এখানে ডিসপ্লে গ্রিড করে দেব, ডিসপ্লে গ্রিড। তো ডিসপ্লে গ্রিড করলে হবে না, এবার টোটাল মোট কতটুকু জায়গা নেবে, এই পেজের কতগুলো কলাম হবে সেটা বলে দিতে হবে। তো সেটা আমরা এখানে বলে দিতে পারি খুব সহজেই, আপনাদের নিশ্চয়ই মনে আছে গ্রিড টেম্পলেট কলামস। এবং এখানে মোট আমি 6টা কলামের জায়গা নিতে চাচ্ছি এই পেজে, সো এখানে 6টা অটো দিয়ে দিচ্ছি, প্রত্যেকের সমান জায়গা নেবে। ওকে, সেভ করে নিলাম, দেখতে পাচ্ছেন এইখানে 6টা কলামের জায়গা নিয়েছে। বাট আমরা চাচ্ছি প্রথমে হ্যাডারটা নিবে, প্রথম যে সেকশনটা হচ্ছে হ্যাডার সেকশন, সে পুরোটা জায়গা নেবে এই পেজের। তো সেই জন্য এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, যেহেতু আমরা বলেছি 6টা কলাম, সেক্ষেত্রে কতগুলো লাইন আছে এখানে কলাম লাইন, এখানে 7টা লাইন আছে। কলাম লাইন সম্পর্কে গত ভিডিওতে আলোচনা করেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো এবার যে কাজটা করব, আমি অবশ্যই তাদেরকে ডিজাইন করব। এখানে আমি দিয়ে দিচ্ছি আইটেম ওয়ান, প্রথম ডিপটাকে আমি আইটেম ওয়ান হিসেবে ধরবো। সেক্ষেত্রে এখানে অবশ্যই আমাকে লিখতে হবে ক্লাস আইটেম ওয়ান, প্রত্যেকের জন্য একটা করে ক্লাস আমি এবার ডিফাইন করে দিচ্ছি, কারণ প্রত্যেকের উইথ ডিফারেন্ট হবে, তাই না, যেটা আমরা অলরেডি শুরুতেই দেখেছিলাম। তো এখানে আমি জাস্ট প্রত্যেকটা ডিবের পাশে একটা ক্লাস বসিয়ে দিচ্ছি, এবং ক্লাসগুলোর নাম অবশ্যই চেঞ্জ করে দিতে হবে আইডি আইটেম 5। এবার আমরা বলে দেবো যে আইটেম ওয়ান কতটুকু জায়গা নেবে, এবং সেটা আমরা অলরেডি জানি গ্রিড কলাম ব্যবহার করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। গ্রিড কলাম ব্যবহার করে বলে দিতে পারবো যে কতটুকু জায়গা নেবে, সে 1 নম্বর কলাম লাইন থেকে 7 নম্বর কলাম লাইন পর্যন্ত জায়গা নেবে। এখানে আমি স্পেলিং মিস্টেক করেছি, সেটা লক্ষ্য রাখতে হবে, আইটেম ওয়ান দিয়ে দিচ্ছি। এবং দেখতে পাচ্ছেন হ্যাডারটা মূলত সবগুলো কলামের জায়গা এখানে মূলত সে নিয়ে নিয়েছে, এবং সেটা বোঝার জন্য আমরা যে কাজটা করতে পারি, অবশ্যই তাদেরকে একটু ডিজাইন করে নিতে পারি প্রত্যেকটা ডিপকে। সো গ্রিড কন্টেইনার, তার চাইল্ডগুলোকে আমরা ডিজাইন করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কিছু এখানে দিয়ে দেবো, ধরা যাক এখানে ব্রাউন দিয়ে দিচ্ছি। এবং তারপর যে কাজটা করব, এখানে একটা বর্ডার দিয়ে দিচ্ছি 1 পিক্সেলের মতো, সলিড গ্রিন দিয়ে দিচ্ছি,
তারপর যে কাজটা করবো এখানে সবাইকে সেন্টার নিয়ে আসতে হলে প্রত্যেকটা ডিবের আন্ডারে যা কিছু আছে সব কিছু সেন্টার নিয়ে আসতে হলে টেক্সট অ্যালাইন সেন্টার দিতে হবে এবং ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি। এখানে ফন্ট সাইজ আমি দিয়ে দিচ্ছি 1.5 rem, দ্যাটস ইট। ওকে, তো ডিজাইন করা যতটুকু দরকার ততটুকু হয়ে গেছে। আইটেম ওয়ান মূলত চেয়েছিলাম পুরো কলামে, এখানে 6টি কলামের জায়গা নিবে সে সেটা নিয়েছে। এখানে যেটা বলেছিলাম মনে রাখবেন, এখানে 7টি কলাম লাইন আছে, 6টি কলাম হলে মোট কলাম লাইন থাকবে 7টি, সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এবং সেটা আপনারা কাউন্ট করেই গত লেকচার ভিডিও থেকে নিশ্চয়ই আপনারা শিখে নিয়েছেন কীভাবে কাউন্ট করতে হয়। এবার অন্যান্যগুলোকে ডিজাইন করে দিচ্ছি। এখানে আইটেম ওয়ানকে কপি করে নিলাম, জাস্ট সবগুলোকে এখানে পেস্ট করে দিচ্ছি, নামগুলো চেঞ্জ হবে ডেফিনেটলি। আইটেম টু কতটুকু জায়গা নেবে সেটা আমরা বলে দেবো, দেন আইটেম থ্রি এবং তারপর আইটেম ফোর কতটুকু জায়গা নেবে, সবার শেষে আইটেম ফাইভ কতটুকু জায়গা নেবে সেটা বলে দেবো। তো আইটেম টু যেটা, সেটা গ্রিড কলাম ওয়ান থেকে কতটুকু জায়গা নেবে সেটা আমি এখানে বলে দিতে হবে। অ্যাসাইড সেকশন 6 নম্বর কলাম লাইন থেকে শুরু করে 7 নম্বর কলাম লাইন পর্যন্ত জায়গা নেবে, এবং সবার শেষে যেটা ফুটার সে মূলত একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত জায়গা নেবে। সো 1 to 7 দিয়ে দিলাম। ওকে, এবং দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন করা হয়ে গেছে যেমনটা চেয়েছি এক্স্যাক্টলি তেমনটাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চাইলে মেনু আর একটু বেশি জায়গা নিতে পারবে, আমরা চাইলে এখানে রো কী করতে পারবো, রো কেও হ্যান্ডেল করে নিতে পারবো। তো সেই ক্ষেত্রে কীভাবে এই কাজটা আমরা করতে পারি, আমরা যদি চাই এরকম করতে পারি, ধরা যাক এখানে মেনু যেখানে আছে সেই জায়গায় আমি যাব, মেনু মূলত এখানে আইটেম টু, সো এখানে যে কাজটা করতে পারি গ্রিড রো যেটা আছে প্রপার্টি সেটা ব্যবহার করতে পারি, এবং এইখানে বলে দিতে পারি যে কত নম্বর লাইন, রো 1, 2, 3, 4, সো 2 থেকে 4 পর্যন্ত সে জায়গা নেবে সেটাও কিন্তু এখানে বলে দিতে পারতাম আমরা। ওকে, সেক্ষেত্রে অবশ্যই এখানে যে কাজটা করতে হবে আমাকে এইখানে পেস্ট করে দিতে হবে, এবং এইখানে আমি একটু জায়গা বেশি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পারফেক্টলি সেট করা হয়ে গেছে। আমরা এখানে কি করেছি যে 2 নম্বর রো লাইন থেকে 4 নম্বর রো লাইন পর্যন্ত মেনু জায়গা নেবে, এবং অবশ্যই সেক্ষেত্রে ফুটারের জায়গা একটু কমে যাবে, এবং সেই জন্য বলেছি 2 নম্বর থেকে সে 7 নম্বর কলাম লাইন পর্যন্ত কাজ করবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার মূল টপিকে ফিরে যাওয়া যাক, যেটা বলেছিলাম আমি এখানে গ্রিড এরিয়া ব্যবহার করব, কারণ এতটুকু কাজ আপনারা গত লেকচার ভিডিও টিউটোরিয়াল থেকে যে আইডিয়া পেয়েছেন সেটা ব্যবহার করে করতে পারবেন। তো গ্রিড এরিয়ার সাহায্যে প্রত্যেকটা সেকশনকে খুব সহজেই নামকরণ করা যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি ডট যেটা করব, আমি এখানে প্রত্যেকটা আইটেমের জন্য আমি একটা নাম দিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন। সো আইটেম ওয়ান যেটা আমরা এখানে ডিপ ওয়ানকে অ্যাক্সেস করতে পারছি আইটেম ওয়ানের সাহায্যে, সো আইটেম ওয়ানের জন্য যে কাজটা করব এখানে লক্ষ্য রাখবেন আমি গ্রিড এরিয়া প্রপার্টিটা ব্যবহার করব, গ্রিড এরিয়া। ওকে, এবং গ্রিড এরিয়ার সাহায্যে কী করতে পারবেন, সেই আইটেম ওয়ানের একটা নাম সেট করে দিতে পারবেন। আমি দিচ্ছি হ্যাডার। ওকে, এরকম প্রত্যেকটা নাম দেবো, তার আগে আমি এখানে যা কিছু আছে সব কিছু কমেন্ট করে দিচ্ছি। আইটেম ওয়ান থেকে আইটেম ফাইভ পর্যন্ত যেই ডিজাইনগুলো করেছিলাম সেইগুলো আমি কমেন্ট করে দিচ্ছি, লক্ষ্য রাখবেন। তো এটা হচ্ছে আইটেম ওয়ানের একটা নাম দিয়েছি হ্যাডার, তারপর এরকম প্রত্যেকটা আইটেমের একটা একটা করে আমি নাম দেব, আইটেম টু, আইটেম থ্রি, আইটেম ফোর, আইটেম ফাইভ। সো এরকম গ্রিড এরিয়া ব্যবহার করে প্রত্যেকটা সেকশনের একটা নাম দেয়া যাবে, সেটাই আমরা এখানে করছি। তারপর একটা দিচ্ছি মেইন, এবং তারপরে দিচ্ছি অ্যাসাইড, এবং সবার শেষে দিচ্ছি ফুটার। সো প্রত্যেকটা ডিবের কী করেছি, এখানে একটা নাম তৈরি করেছি। এবার এই হেডার মেনু যে নামগুলো তৈরি করেছি তাদের সাহায্যে আমি কী করতে পারবো, সে কতটুকু জায়গা নেবে কতটুকু না সেটা খুব সহজেই আমরা বলে দিতে পারবো। তো সেই কাজটা করার জন্য এবার আমাকে আর গ্রিড টেম্পলেট কলাম ব্যবহার করতে হবে না, আমি মূলত যেটা করবো এখানে লক্ষ্য রাখবেন গ্রিড টেম্পলেট এরিয়াস ব্যবহার করব। তো সেই জন্য আমি এই লাইনটা কপি কমেন্ট করে দিচ্ছি, এবং এইখানে গ্রিড টেম্পলেট এরিয়াস যেটা আছে সেটা ব্যবহার করব। লক্ষ্য রাখবেন উপরে আমরা এরিয়াগুলোর নাম বলে দিয়েছি গ্রিড এরিয়া সাহায্যে, এবার কোন এরিয়া কতটুকু জায়গা নেবে সেটা বলে দেবো গ্রিড টেম্পলেট এরিয়াসের মাধ্যমে। ওকে, তো সেই জন্য যে কাজটা করতে হবে এইখানে অবশ্যই লক্ষ্য রাখবেন, এইখানে প্রথম যেটা আছে হেডার, সো সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে, এই হেডার কতটুকু জায়গা নেবে সেটা বলে দিতে হবে। সো লক্ষ্য রাখবেন আমি এখানে 6 বার লিখবো হেডার, মানে 6টা কলামের জায়গা সে নেবে। ওকে, দ্যাটস ইট। সো আমি বলে দিলাম হেডার কতটুকু জায়গা নেবে, 6টা কলামের জায়গা নেবে। তো তারপরের সেকশনে চলে আসি, এবার আমি চাচ্ছি মেনু কতটুকু জায়গা নেবে, সো মেনু নেবে 2 বার জায়গা, তাই না? সো অবশ্যই এখানে সিঙ্গেল কোটেশন আপনাকে ব্যবহার করতে হবে, সেই বিষয়ে লক্ষ্য রাখবেন। সো মেনু মূলত 2 বার না, মেনু মূলত চাচ্ছি আমি 1 বার জায়গা নেবে, মেইন নেবে এখানে 3 বার, মেইন 3 বার নেবে। ওকে, মেইন 3 বার নেবে, মেনু 1 বার, তাহলে হচ্ছে মোট 4 বার, 4টা কলামের জায়গা নিয়ে নিয়েছে। এবার আসুন অ্যাসাইডের বিষয়ে, অ্যাসাইড
সাইড, দ্যাটস ইট। এবং তারপর যেটা করব, সবার শেষের যে সেকশন রোতে আসবো সেটা কি করবে, সবার শেষের রোতে আমার মেনু থাকবে এবং ফুটার থাকবে 5 বার, ফুটার ফুটার এবং ফুটার, দ্যাটস ইট, সেভ করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেম কাজ যেটা একটু আগে আমি করেছিলাম, সেইখানে আমি ব্যবহার করেছিলাম গ্রিড কলাম এবং গ্রিড রোজ। তো এবার এই কাজগুলো করেছি আমি গ্রিড এরিয়া ব্যবহার করে, গ্রিড এরিয়ার সাহায্যে আমি নাম বলে দিয়েছি কোন সেকশনের বা কোন ডিবের কী নাম হবে, তারপর গ্রিড টেম্পলেট এরিয়াজের মাধ্যমে তাদেরকে আমি তাদের কতগুলো কলামের উইথ হবে সেটা বলে দিয়েছি। অবশ্যই সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। আমি বলে দিয়েছি হ্যাডার, এই হ্যাডারটা মূলত কে, আইটেম ওয়ান, আইটেম ওয়ান মূলত কে, এই যে ডিব ওয়ান যেটা ছিল আমাদের প্রথম হ্যাডার। তো সেটা কী করবে, 1 2 3 4 5 6 বার বলেছি, দ্যাট মিন্স সে 6টা কলামের জায়গা নেবে। মেনু হবে মাত্র একবার একটা কলামের জায়গা, মেইন হবে 3টা কলামের জায়গা নেবে এবং এসাইড নেবে 2টা কলামের জায়গা। এটা হচ্ছে সেকেন্ড রো এর কাজ। থার্ড রোতে মেনু একবার জায়গা নেবে একটা কলামের জায়গা এবং ফুটার নেবে 5টি কলামের জায়গা, দ্যাটস ইট, এতটুকুই। তো আশা করি এই ডিজাইনটা আপনারা বুঝতে পেরেছেন, একটু প্র্যাকটিস করলে ডেফিনেটলি খুব সহজেই এটা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।